আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজানপুর গ্রামে। একবারে নদীর ধারে দাঁড়িয়ে কথা বলছি, যদিও বর্ষার মৌসুম, এই সময়টাতে আসলে নদীতে পানি নাই, যার কারণে নদীর ধারে একেবারে মুক্ত পদ্ধতিতে ঘাস খাচ্ছে গাড়ল। আর এই গাড়ল পালন করতেছেন এই এলাকার একজন উদ্যমী উদ্যোক্তা লালন ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ এই গাড়ল পালনের সাথে জড়িত। তার এখানে প্রায় 300 গাড়ল রয়েছে। খুব সুন্দর পরিবেশে এগুলো লালন পালন হচ্ছে। আমরা আজকে তার গাড়ল পালনের বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই সময়টাতে কীভাবে তিনি লালন পালন করতেছেন, কী সমস্যা হচ্ছে, এগুলো কোথায় বিক্রি হয়, কোন সময়টাতে প্রজনন করায়, তারা কীভাবে প্রজনন হয়, সব বিষয়ে লালন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আশা করছি যারা গাড়ল পালন করতে চাচ্ছেন বা এই ধরনের গাড়ল পালনের বিভিন্ন তথ্য জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লালন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। গাড়ল চড়া হচ্ছে নাকি? জি ভাই। এটা আপনাদের পাশেই নদী না? জি, আমার বাসার সাথে আমাদের নদী। আচ্ছা, খুব সুন্দর পরিবেশ, খামারটাও সুন্দর পরিবেশে, গাড়লগুলোও সুন্দর পরিবেশে লালন পালন হচ্ছে। বাবা এদিকে আসো, তুমি আসছো তোমার আব্বার সাথে? কি নাম তোমার? মোহাম্মদ হোসাইন। মোহাম্মদ হোসাইন, মাশাআল্লাহ, খুবই সুন্দর। একটু বৃষ্টি পড়তেছে, তারপর তো সুন্দর খাচ্ছে। হ্যাঁ, বৃষ্টিতেও খায়। আচ্ছা, কতগুলো আছে? অনেক দেখতে পাচ্ছি। এখন আছে আমার 300 পিস। এই যে বৃষ্টি পড়তেছে, এরা পালাচ্ছে না বা কোথাও যাচ্ছে না, বরং শুয়ে আছে। এ গাড়ল প্রাণীটাই হচ্ছে এরকম। আচ্ছা, খেদাইলেই যাবে, না খেদাইলেই থাকবে, জায়গাতেই খাবে। মাশাআল্লাহ। এরা কি আজকে সারাদিনে খাইছে না এইভাবে? হ্যাঁ খেয়েছে, এখন একটু রেস্ট করবে, কিছুক্ষণ 10 রেস্ট দেওয়ার পরে আবার খাবে। এরা কি খাচ্ছে এখানে নদীর পাড়ে? বিভিন্ন ঘাস খাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ঘাস পাতা আছে। আপনার এই গাড়ল পালন কত বছর হলো? আমি 15 থেকে পালি। 15 থেকে? না, এখন মোটামুটি 15-24, প্রায় 9 হয়ে গেছে। জি, দীর্ঘদিন। শুরুতে কয়টা ছিল? শুরুতে আমার 50-60 পিস ছিল, একবারেই বেশি নিয়ে লেগেলাম। কারণ হচ্ছে যদি কেউ সুন্দরভাবে পালতে পারে আর যদি প্রফিট নিতে চায়, তাহলে তার 30-40-50 দিয়ে তাকে পালতে হবে। আচ্ছা, আর যদি কেউ ব্যালেন্সে যদি তার না কুলায়, সেক্ষেত্রে অন্তত 30 নিয়ে পাইলেও একটা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে। একবারে লেগেছে যে বেশি করে নেবো 50, এরপরে আস্তে আস্তে বাড়াবো, আমার চেষ্টা আছে এর ভিতরে। 9 ব্যবধানে কি পরিমাণ গাড়ল হয়েছিল আপনার কাছে? অনেক ভাই, এইভাবেই বেচা কেনা করছি। মনে করেন মাসে 50 এখান থেকে সেল করি আমি মাসে। আমার 50 বাচ্চা হয় ওই পরিমাণ? এখানে আমার ডেলি বাচ্চা আছে। এবার এখানে 50 সেল করছি, তার মানে তাহলে এত উৎপাদ কীভাবে হচ্ছে না, এর মধ্যে কিছু কারণ আছে। অনেক ভাই খামার উঠে দিল, ওই গাড়লগুলো সব আমি কিনে নিলাম। আচ্ছা, কিনে নিয়ে আমি আমার মতো করে পালছি। এবার আমার সঙ্গে কোনো ভাই যদি নিতে চায় তাকে আমি দিচ্ছি। আচ্ছা, যেহেতু আশেপাশে অনেক খামারে তো আছে। জি জি, অনেকজন আছে, যে কোনো কারণে হয় পালতে পারছি না, তার নাই কোনো সমস্যা আছে, ছেলে বিদেশ যাচ্ছে, সে বিদেশ যাচ্ছে, একবারে মোটা অঙ্কের টাকা লাগছে, আমি ওই গাড়লগুলো কিনে নিচ্ছে। এইগুলো আবার মনে করেন কোনো ভাই যদি কেউ নিতে চাই, 10-20-30 যেভাবে নেয় আমি তাকে দিই। আচ্ছা, গাড়ল পালনের এর আগেও আমরা ভিডিও প্রোগ্রাম করেছিলাম, অনেক তত্ত্ব দিয়েছি। গাড়লটা আসলে প্রজনন কীভাবে হয়? আপনার এখানে তো 300 গাড়ল রয়েছে, পাটা কয়টি রয়েছে, তারপরে এখানে সাগি বা মা গাড়ল কতগুলো রয়েছে, প্রজননটা কীভাবে হয় একটু যদি বলতেন। 11 পাঠা আছে। আচ্ছা, 11 পাঠা আছে 300 গাড়লের জন্য? 11 পাঠা আছে 300 গাড়লের জন্য না, অবশ্যই এখানে 300 গাড়ল আছে, ডেলি 2-3 করে প্রেগনেট হচ্ছে ডেলি। মানে যার যখন ইচ্ছা যে সেটাকে ধরে নিচ্ছে, সে হেড দিয়ে দিচ্ছে। এইটা যে আজকেই মনে করেন যে পাল খাবে, এটা আমি জানিনি, ওটা ওই পাঠাতেই জানতে পারবে। আপনি বুঝতে পারেন না? আমি বুঝতে পারবো না, পাঠাতে বুঝতে পারবো। এটা খুবই শান্তশিষ্ট, তাই না? এই যে পানি পড়তেছে, গাড়ল ভিজলে সমস্যা আছে? না ভাই, এটাতে কোনো সমস্যা নাই। এ আপনার বর্ষাতেও আমরা এইভাবে ডেলি, আমাদের তো বাড়িতে কোনো খাবার দিই না, প্রথমেই বললাম যে বাড়িতে কোনো খাবার দিচ্ছে না, বর্ষা হবে ভেজে ভেজেই খাবে। এখানে এখন পানি শুরু হয়ে গেছে, এখন এই মাত্রা পানি শুরু হয়ে গেছে, মনে করেন 3 বাজে,
এখন সন্ধ্যে 6টা পর্যন্ত রাখবো। আচ্ছা, এই যে এতগুলো করে গাড়ল আপনি লালন পালন করেন, আসলে ইসলাম অনেক এই এলাকায় অনেক গাড়ল লালন পালনে হয়, এগুলো গাড়ল আসলে যায় কোথায়, কীভাবে বিক্রি করেন, এর মার্কেট রয়েছে কিনা একটু যদি বলতেন। আমাদের আড়ত হয়েছে মেহেরপুর, এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে। এবার কোনো ভাই আর যদি বাইরের দেশে দিচ্ছে কিনা, এটা আমাদের হাত থেকে বাইরের দেশে আমরা দিই না। এখন কোনো ভাইয়ের যদি লাইন ঘাট থাকে আমাদের কাছ থেকে যাইছে, অনেক ভালো ভালো গাড়ল কিছু বাসাই কিত, তারা অনেক বেশি টাকা মূল্য দিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে তারা কোথায় নিয়ে যাচ্ছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু সবাই এই মেহেরপুর এসেই নিয়ে যাচ্ছে। এই গাড়লগুলো দেখাশোনার জন্য কয়জন লোক আছে, কীভাবে দেখাশোনা হয়? এখানে আমার 3টা লোক আছে, 3টা লেবার আছে, সাথে আমিও 1-2 ঘন্টা ডেলি সময় দিই, আর আমার সাথে আরেকজন আছে, আমরা দুজন একসাথে থাকি। আমরা ওই যখন আসি তখন 5 জন হয়ে যায়, ওই দেখা যাচ্ছে 2 ঘন্টা থাকলাম মাঠে, এই 2 ঘন্টা খুব সুন্দরভাবে ওকে চড়াই চড়িয়ে দেখা যাচ্ছে অনেকটা ভালো খাইতে পায়। এবার ওই যে বাদ বাকি টাইমটা ওই 3 জন মিলে ওরা চড়াচ্ছে, তখন একটু কম বেশি সমস্যা নেই, 2 ঘন্টা তো খুব ভালোভাবে খাওয়াচ্ছে। ক্রস গাড়লও রয়েছে, 100% গাড়লও রয়েছে। হ্যাঁ, এখানে সব রকমের আছে, আপনার ক্রস, হাই ক্রস, অরিজিনাল। আপনারা কোনটা লাল পালনের জন্য পরামর্শ দেন? আমরা পরামর্শ মূলত দেই হাই ক্রসগুলো, যেগুলো হাই ক্রসগুলো এগুলো হচ্ছে লাভজনক, আমরা নিজেরাও বেশি পালি এগুলো, যেহেতু আমাদের তো মূলত বাচ্চা নিতে হবে, বছরে 2 বার বাচ্চা দেবে। যদি হাই ক্রসগুলো নিই এগুলো বাচ্চাগুলো টাইম টু টাইম আমরা পাই, কিন্তু অরিজিনাল গাড়লের ক্ষেত্রে একটু বিষ আসে, তাই হচ্ছে 2 মাস আগা পেশ হয়ে যায় এগুলো। বাচ্চা অরিজিনাল গাড়লেও ভালো হয়, এবং আমরা যে বীজগুলো অরিজিনাল তৈরি করি, কিন্তু অরিজিনাল গাড়লে থেকেই করি এগুলো। আপনি বলছেন যে 30টা গাড়ল লালন পালন করে একটা পরিবার চলা সম্ভব, আসলে বিষয়টা কীরকম, কীভাবে সম্ভব? একটা ফ্যামিলির জন্য হয়তো 1-1.5 লাখ-2 লাখ টাকা না, এগুলো ছোটোখাটো যে মধ্যবর্তী যেসব পরিবারগুলো আছে আপনার 1-2 লাখ টাকায় কিন্তু সুন্দরভাবে চলতে পারে। 30টা গাড়লে আপনার 60-70টা বাচ্চা পাবেন আপনি, কিছুটা 1 বছরে, কিছুটার মনে করেন 2টা বাচ্চা হয়, কিছুটার 1টা বাচ্চা হয়, তাইলে সেই ক্ষেত্রে যদি 60টা আপনার বাচ্চা ধরে 7,000 টাকা করে, তাইলে 60টা বাচ্চায় আপনার 4,20,000 টাকা আসা 60টায়, কিন্তু 60টার ঊর্ধ্বে পাবেন বাচ্চা। আপনি 70টা ধরেন, শিওর 70টা পাবেন। আচ্ছা, 30টা গাড়লের ভিতরে যদি আপনি হাই ক্রস নেন, তাহলে মনে করেন 5-6টায় আপনার 2টা করে বাচ্চা দেবে। আরও কিছু বাদ দেন, মনে করেন আপনার লাইক যে 2 লাখ টাকা পাইছেন, 4 লাখ টাকা, কিন্তু 4 লাখ টাকা আমি বলছি বলছি আপনি পেয়ে যাবেন তা না, ওটার পরিচর্যাটা আপনাকে সুন্দরভাবে করতে হবে, আমি যেভাবে করছি আপনাকে ওইভাবে করতে হবে। আপনার ওর ভেতরে কোনো দুর্বলতা থাকলে আপনি নেন না, কারণ হচ্ছে ওর রক্ষণাবেক্ষণা সমস্ত দায় দায়িত্ব হচ্ছে আপনার। আপনি যদি সুন্দরভাবে না পাইতে পারেন আপনি ক্ষতির মুখে পড়ে যাবেন। ওর কখন কোন সময় কোনটা লাগছে এটা দেবেন, সুস্থ সবল অবস্থায় ওর চিকিৎসা করবেন, প্রতি 3 মাস পরপর সমস্ত ডোজ পূরণ করতে হয়। একটা গাড়লের পেছনে 100 টাকা খরচ হয় অনলি 3 মাস পরপর, যদি আল্লাহ কোনো বড় ধরনের বাধা বিঘ্ন না দেয়, 3 মাস পর আপনার 100 টাকা খরচ হবে। সমস্ত 2-3টি ডোজ আছে, কিমরির ট্যাবলেট খাওয়াবেন, ভারমিট করবেন, কলিজা কিমরির ইঞ্জেকশন করবেন, এগুলা যদি কোনো গাড়ল দুর্বল হয়ে যায় সেগুলোর ক্ষেত্রে ক্যালসিয়াম করবেন, ভিটামিন করবেন, কিন্তু ওই যাকে হিসাব করে দেখবেন যে 100 টাকা খরচ হয়েছে। আপনি যে ওর ভিটামিনটা প্রবেশ করাইছেন 3 সিসি, দাম ক টাকা? 10 টাকা। তাইলে কিমরির ট্যাবলেট খাওয়াইছেন, একটা ট্যাবলেটের দাম হয়েছে 20 টাকা, খাওয়াইছেন আধঘেন নাই 3 ভাগ করে, একটা 3টেও হয় 2টেও হয়, তাহলে 10 টাকা, তাহলে হলো 20 টাকা, তাহলে এখন 3-4টি চিকিৎসা দেবেন, ভারমিট করবেন 10 টাকা। সব থেকে ভালো হয় আপনার যাদের চরমভূমি আছে তাদের জন্য তো পারফেক্ট, মানে তাদের খরচটাও কমে যাবে, শুধু লেবার খরচটা লাগে। আমাদের এই দেখেন যে নদী, দেখেন নদীতে পানি নেই, নদীও পড়ে আছে, এখন মাঠটা নেই, এখন এই নদী নালা আগান বাগান এইগুলাতেই আমরা চড়ে চড়ে খাওয়াচ্ছি। তবে যাদের চরণভূমি নেই তাদের ঘাসের ব্যবস্থা করতে হবে, লিপিয়ার ঘাস, ভুরার ঘাস, গেমা, যেটা ধানের বিচালি, ওইগুলা সংগ্রহ করবি, ছোটো ছোটো করে চুরে ভুট্টার গুঁড়া দিয়ে দানা জাতীয় জিনিস দিই। যদি বিশালার ক্ষেত্রে হয়, মানে বিশালি যদি কেউ খাওয়ায় তাকে দানাদার খাবার দিয়ে খাওয়াইতে হবে এটাকে। আচ্ছা, রাখতেছেন কোথায় এগুলোকে? আমার শেডে রাখছে, আমার শেড অনেক সুন্দর পরিষ্কার, ঝকঝকে সুন্দর করে রেখেছে। আমি ঠিক যেভাবে থাকি আমার গাড়লগুলোকেও ঠিক ওইভাবে রাখি, এবং মাথায় এক টুকরো না দিয়েও থাকবে না, ওখানে সাফাই করার পর মনে করেন পানি দিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে পরিষ্কার করে দিই। নতুন লোককে অনেক পরামর্শ দিতে হয় ভাই, গাড়ল নিয়ে যাওয়ার পরেও সে অন্তত 10-20 বার
মানে মাসে 20 বার ফোন দেয়, তারপরেও আমরা বিরক্ত হইনি। কেন হয়নি? এগুলো আমরাই দিয়েছি, যেহেতু নতুন লোক, এটা কোন টাইমে কখন কি করবে সে তো বুঝতে পারে না। আমরা হয়তো বলে দিচ্ছি মুখের কথা যে যান নিয়ে যান, 3 মাস পর পর কিমির ডোজটা করবেন, তারা মনে করে হয়তো এইটাই শেষ। কিন্তু সাময়িকভাবে একটা জ্বর আসছে, একটা পাতলা পায়খানা করছে, বিভিন্ন জায়গায় কিছু হচ্ছে, এটার জন্য ফোন করছে। তাকে ওই সময় সেই সব পরামর্শগুলো তাদের দিতে, নতুন উদ্যোগ যারা তাদের জন্যে এইগুলা যে নেবে তারা ফোন করবে ওই সব টাইমে। মনে করেন তাদের আমরা যতটুকু জানি এই সম্পর্কে সেইগুলো তাদের সুন্দরভাবে বলবো। যেহেতু এটা বাণিজ্যিকভাবে একটা সম্ভাবনা রয়েছে আপনারা করতেছেন, আমার মনে হয় যে সারা দেশে যদি ব্যাপক পরিসরে করা যায় এটা কৃষি অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে, এবং এর মাংস, এর পশম, এর চামড়া আমাদের দেশের কৃষি শিল্পে একটা বড় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে। আপনার কাছে কী মনে হয়, আপনি কী মনে করেন? এখন মাংস তো সচরাচর চলছেই, ছাগলের মাংস যেভাবে চলছে গাড়লের মাংস ওইভাবে চলছে। আপনি হয়তো বুঝতে পারছেন না যেটা গাড়লের মাংস, কিন্তু ছাগলের ওইভাবে মানে দামটা সেম প্রায় এক। আপনি যখন গাছান গাড়ল কিনছেন না পোষার ক্ষেত্রে, তখন কিন্তু আপনার বেনিফিটটা বেশি পড়ে যাচ্ছে, যে এটার গায়ে তখন মাংসর হিসাবে আমি বেচছি নি, তখন একে গাছানভাবে বেচছে আপনি পালার জন্য। এবার আপনি যখন পাইছেন যে ছেলে বাচ্চাগুলো হয়, অনেকজন আছে 6,000-7,000 টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কেনে, একটা গাড়লের বাচ্চা ওই টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে, নেওয়ার পরে মনে করেন 20,000-30,000-40,000 টাকা হচ্ছে বেচছে। ওইগুলো কুরমানে, যেমন কুরমানের সময় আসে আপনার মনে করেন অ্যাভেলেবল এগুলো চলে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না, যারা নিচ্ছে তারা বুঝছে। যেমন বলির সময় আসে, এই যে পাঁঠা বলির সময় আসে, এই এগুলা গাড়লগুলো পাঁঠা বলিতে চলে যাচ্ছে। আচ্ছা লালন ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আপনার গাড়ল পালন আগামীতে আরও সম্প্রসারণ হবে এসব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, গাড়ল এমন একটি প্রাণী, এরা দেখতে পাচ্ছেন এদেরকে কেউ টাচ না করলে বা কোনো ভয়ভীতি না দেখালে এরা এখানেই থাকবে, এখান থেকে যাবে না। তো মালিক বলছে যে এদেরকে এইরকম রাখাল রয়েছে যারা চারণভূমিতে নিয়ে আসে, নিয়ে যাচ্ছে খাওয়াচ্ছে, আবার বিকাল হলে তারা হচ্ছে ঘরে নিয়ে যায় রাখতেছে। এটাই হচ্ছে এনাদের, এদের দৈনন্দিন হচ্ছে পরিচর্যার কাজ। এখানে জটিলতার কিছু নেই, যদি সময় সুযোগ থাকে বা এরকম পরিসরে জায়গা থাকে তাহলে আমি মনে করি যে উদ্যোক্তারা এটি করে লাভবান হতে পারবে। দর্শক, এই ছিল লালন ভাইয়ের গাড়ল পালন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্প আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে।